আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া। এই চিকেন পাকোড়াটা আমি খেয়েছিলাম নিউ মার্কেটের একটা দোকানে। আপনারা যারা নিউ মার্কেট গাউসা মার্কেটে যান, তা সবাই দেখে থাকবেন নিউ মার্কেটের হাতে বাম দিকের কোনায় একজন বুড়ো ভদ্রলোক দোকানটা করেন এবং পরিমাণে অনেক বেশি পাকোড়া দেয়, সাথে দুই তিন রকমের আচারও দেয়। তো ওই জিনিসটা আমার হঠাৎ করে মনে হলো যে এটা তো আমরা বাসা বানাতে পারি। তো ওই থিমটাকে মনে রেখে আমি একটা পাকোড়া তৈরি করার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেই চিকেন পাকোড়া তৈরি করতে আমাদের কি কি লাগবে। ধনিয়া পাতা কুচি এক কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, চিকেন কিমা এক কাপ বা 250 গ্রাম, ময়দা এক টেবিল চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ এবং হলুদের গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, একটি ডিম, ভাজার জন্য পরিমাণ মতো তেল, 1 চা চামচ লবণ, 2টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট। তাহলে চলুন আমরা তৈরি করি চিকেন পাকোড়া। প্রথমে আমরা একটি বড় বলের ভিতরে সবগুলো উপকরণ ঢেলে নিব। কিমা, পেঁয়াজ, ধনিয়া পাতা, আদা রসুন পেস্ট, জিরা, ধনিয়া, গরম মশলা, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, ডিম এবং ময়দা। এবার সবগুলো উপকরণ আমরা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। একটু ভালো করে মিক্স করে নিব। মধ্যে মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমরা ভাজি করব। আমরা কড়াইতে তেল নিয়েছি, ডুবন্ত তেলে ভাজি করব। তেলটা গরম হয়ে গেলে আমরা পাকোড়াগুলো দিয়ে দিব। মধ্যে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা পাকোড়া ছেড়ে দিব। আমরা খুব ছোট ছোট করে এইভাবে করে এতটুকু পরিমাণ আমরা নিয়ে পাকোড়া বানাবো। এটা খুবই ছোট ছোট পাকোড়া হবে। একটু উঠিয়ে দিব।
মিডিয়াম হিটে ভাজি করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। বেশি হিটে ভাজি করলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। মাঝে মাঝে উল্টে দিতে হবে। কাঁচা একটু লাল লাল হয়ে গেলে আমরা উঠিয়ে ফেলবো। আমাদের পাঁপড়া ভাজি করা হয়ে গেছে, এখন আমরা তুলে ফেলব। তেলটা একটু ভালো করে ঝরিয়ে নিয়ে উঠিয়ে ফেলব। এভাবে করে আমরা সবগুলো চিকেন পাঁপড়া ভাজি করে নিব। হয়ে গেল আমাদের চিকেন পাঁপড়া, খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম। আমার কাছে খেয়ে ওই দোকানের মতোই মনে হয়েছে, আপনারা তৈরি করে দেখবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের জিজ্ঞেস করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।